अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि तआला व बरकातहू। अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल अंबियाए वल मुरसलीन अम्मा बाद। फऔज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। صلى الله على سيدنا اللهم صل على سيدنا نبينا شفيعنا محمد। اللهم صل على سيدنا نبينا شفيعنا। अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना। अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना। से मदीना ना देखाया कबर देशे नियो ना। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद नबियना शफियना मौलाना। जरा एखे उपस्थित आछेन सर्वप्रथम आम्रा सकल पापी बंदारा मिले महान रबेर नामेर जिकिरे निजेर जबान के पवित्र करार चेष्टा करब। जार जतो शक्ति आछे प्रेमेर आवाज़ के अंतर थेके मोहब्बत के मिश्रित करे रबेर नामेर जिकिरे निजेर जबान के पवित्र करार चेष्टा करब। सबाई एक ही आवाज़े अल्लाह अल्लाह। तो सबाई एक ही आवाज है अल्लाह 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 अल्लाह। उपस्थित जापान पाड़ी सुन्नी युव कल्याण परिषद व्यवस्थापन एलाकाबासी सार्विक सहयोगिता और मोहब्बते रौनक मिल्लत रौनक अहले सुन्नत अमीरुल हुज्जाज हजरतुल अलहाज अल्लामा मतिउर रहमान जिहादी साहेबर सभापतित्वे सज्जित आजकेर आजीम उश्शान नूरानी इमानी महफिलेर सम्मानित उद्बोधक हजरत अब्दुल्ला रहमतुल्लाह दरबार शरीफेर सम्मानित सज्जादा नौशीन रौनक अहले सुन्नत नौर रौनक मिल्लत हजरतुल अल्लाम जनाब मौलाना शफीकुल इस्लाम शाह अल कादरी मद्दा जिल्लुहुल आली आजकेर महफिले सम्मानित आलोचक रौनक मिल्लत हजरतुल अल्लाम जनाब मौलाना लुत्फुर रहमान साहेब मद्दाजिल्लुहुल आली सह व दीगर उलामाए किराम विशेष करे अल्लाहर प्रेमिक नबीर प्रेमिक ईमानदार भाईरा उपस्थित हाजिरीन
পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রেমময় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন ভাইয়েরা, একটু হাত তুলে দেখাবেন। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। এবার পিছনের ভাই যারা আছেন তারা একবার বলেন তো দেখি, মারহাবা। মারহাবা। আওয়াজটা মনে হয় আরেকটু বড় হতে পারে, দেখি আরেকবার। মাশাআল্লাহ। ও বাজিরে জেজু তুন। মাশাআল্লাহ। আচ্ছা পিছনের গুণ চুপ থাকেন, যেবার সামনের গুলা বলেন তো একবার মারহাবা। মারহাবা। এবার শুরু থেকে শেষ আল্লাহর বান্দা যেখানে যারা আছেন সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরেকটু আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ এই আয়োজনকে কবুল করুক, আমাদের হাজিরিকে কবুল করুক, আমাদের সারা জীবনের কবিরা সগিরা গুনাহকে ক্ষমা করুক, আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করুক, যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ পাক সবার কবরের আজাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এখানে কোনো মাহফিল করতে আসিনি, আমি আজকের এই আয়োজনটুকে সচক্ষে দেখার জন্য, দেখা দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। তো সুতরাং রাত বেশি গভীর হবে না, অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ হবে, আলোচনা যা হয়েছে ইতিমধ্যে আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। এই অল্প সময়ে, আমরা কিছু শিকার চেষ্টা করব, কিছু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার মনোযোগ, আর দূর থেকে যদি আমার মা বোনেরা শুনে থাকেন আপনাদের মনোযোগ আমি বিশেষভাবে আকর্ষণ করছি, কারণ আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের চোখে পুরুষ কিংবা নারী দুই দলে ভিন্ন হলো, রবের কাছে সবাই এক। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। রবের দরবারে সবাই এক, রবের দরবারে শুধু ভিন্ন হয় দুই দল, কি মুমিন নাকি কাফের, বাস এতটুক। আল্লাহর দরবারে এছাড়া ভিন্নতার আর কোনো কিছু নাই। এবার চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি জীবনটা কত সহজ হবে ইসলামকে যদি আমরা গ্রহণ করতে পারি, বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম যেই বিষয়ে আপনাকে, আমাকে, আমাদেরকে আদেশ দিবে, মনে রাখবেন এখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে। ইসলাম যেই যেই বিষয়ে আপনাকে, আমাকে নিষেধ করবে, হারাম ঘোষণা দিবে, মনে রাখবেন সেখানে আপনার আমার জন্য অকল্যাণ। আগে এই জিনিসটা একটু ডিসাইড করে নেন, ইসলাম যদি বলে হ্যাঁ কল্যাণ, ইসলাম যদি বলে না অকল্যাণ, কার কল্যাণ কার অকল্যাণ, আমাদের কল্যাণ আমাদের অকল্যাণ। যেমন ইসলাম বলেছে মদ খেও না, হারাম, এখন সেই সেই জিনিসটা যদি আপনি আমি গ্রহণ করি নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা হয়ে যাবে। ইসলাম বলেছে গাঁজা, ইসলাম বলেছে নেশা করা যাবে না, এবার আপনি আমি যদি নেশায় নিজেদেরকে জড়িত করে ফেলি আপনার আমার নিজেরাই নিজেদের ক্ষতি করছি। মূলত আল্লাহ আমাদেরকে আজাব দেয় না, আল্লাহ পাক আমাদেরকে ডিস্ট্রয় করে দেয় না, যত বিপদ যত কষ্ট আপনার আমার জীবনে আছে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন একটাও আল্লাহর পক্ষ থেকে আযাব নয়, সবগুলো আমাদের কর্ম দোষের কারণে হচ্ছে, কথা বলে ঠিক কি না? আমাদের নিজেদের ভুলের কারণে আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি, জোরে বলেন। এবার আসেন আমি আপনাদেরকে কিছু কথা বলি, আপনারা বুঝতে পারবেন। আগের যুগের মানুষ হায়াত বেশি পেত, আমাদের যুগে এসে হায়াত বলেন না একটু, আজকে থেকে 50-60 বছর আগেও যদি আমরা পিছনে যাই দেখবো যে মানুষ গড়ে হায়াত পেয়েছে 60, 65, 70, 75, এমনও পর্যন্ত আপনার জানা আমার জানার মধ্যে হয়তো থাকতে পারে যে 90 ক্রস করেছে, এতটুকু হায়াত পেয়েছে, ঠিক না? কিন্তু দিন যত যাচ্ছে হায়াতের ঘড়ি তত কেন, সমস্যাটা কোথায়? মনে রাখবেন ইসলামে
কিছু নির্দেশ, কিছু আদেশ, কিছু নির্দেশ দিয়ে দিয়েছেন। এই নির্দেশকে আমরা যত অমান্য করব, আমাদের হায়াতের গড়ি তত কমতে থাকবে। যেমন একটা কথা আপনাদেরকে বলি, মিথ্যায় মিথ্যা কথা হায়াত বাড়ায় না কমায়? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হায়াত বাড়ায় না কমায়? বাটপারি করা হায়াত বাড়ায় না কমায়? তাহলে আমাদের হায়াত যতটুক ছিল এতটুকের মধ্যে আমরা আরো কমাই ফেলছি, বরকত কমাই ফেলছি। সেজন্য আগে মানুষ ২০ বছরে যা করেছে, আপনি আমি ৪০ বছরে তা করতে পারি না, কারণ আমাদের জীবনে কোনো বরকত নাই। জোরে বলেন, আমাদের জীবনে কোনো বরকত নাই, আমাদের টাকায় কোনো বরকত নাই, আমাদের ইনকামে কোনো বরকত নাই। অনেকেই বলে, শুনবেন যে এত টাকা কামাই বরকত পাই না, এত টাকা কামাই কোনো বরকত পাই না, শান্তি পাই না। তা আমরা বলি, বরকত পাওয়ার জন্য হলে আপনি যদি চান যে বরকত হোক, অল্প টাকায় বরকত হোক, তাহলে আপনি ইসলামের পথে ফিরে আসুন, আল্লাহ এবং রসুলের দেওয়া নির্দেশে ফিরে আসুন। আপনার জীবনে কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কোন পজিশনে দরকার, কোন সময়ে দরকার, আপনার সঠিক সময়টা জানা না থাকলেও আপনার রবের তো জানা আছে, আপনার রবেই আপনার টাইম মতো ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার একটু বুঝবেন, সবকিছু দেয় কে? আল্লাহ। আওয়াজটা একটু বড় হবে না? আল্লাহ। আপনার আমার আমাদের সবকিছু দেয় কে? আল্লাহ। এখন দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। ওনার সাথে যার কানেকশন ভালো উনিই পাবে, কানেকশন যার ভালো নাই সে পাবে না। এবার নিজেকে প্রশ্ন করি, চলেন আমরা নিজেদেরকে প্রশ্ন করি একবার, সে দাতার সাথে কি আমাদের কোনো কানেকশন ঠিক আছে? একবারও ঠিক নাই, কোনোভাবেই ঠিক নাই। নামাজ পড়তে যাই, সেখানেও তাড়াহুড়া লাগাই দিই। আমরা একটু সময় বেশি যদি ইমাম সাহেব নাই, আমরা ঘড়ি দেখা শুরু করি। আমরা যদি সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, সেখানেও অনেকের একটু ব্যথা ব্যথা হয়ে যায়। হুজুর যদি আলোচনা দুই মিনিট একটু বেশি করে জুমার দিন, এখানে অনেকের কাশি স্টার্ট হয়ে যায়। মসজিদের মধ্যে যদি এরকম আলোচনা হয়, সেখানেও আমাদের তাড়াহুড়া শুরু হয়ে যায়। আমরা রমজান নিয়ে তাড়াহুড়া করি, রমজানের মতো নিয়ামতকে আমরা হারিয়ে ফেলছি, কোরআনের মতো নিয়ামতকে আমরা মর্যাদা দিতে জানি নাই, হজের মতো নিয়ামতকে আমরা ধরে রাখতে জানি নাই, যাকাতের মতো সেই ফজিলিটি, যাকাতের মতো সেই নিয়মকে আমরা চালু রাখতে জানি নাই, মা বাবার সেবার মতো এত বড় একটা সওয়াবের কাজ আমরা মূল্য দিতে জানি নাই, স্ত্রীর হক আদায় করার মতো একটা সওয়াবের কাজ আমরা সেটার দাম দিতে জানি নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মতো এত মূল্যবান একটা কাজ আমরা সেটাকে কখনো ভ্যালু দিই নাই, সেটাকে কখনো দাম দিই নাই, মুরব্বীকে সম্মান দেওয়ার মতো উত্তম একটা কাজ আমরা সেটাকে কখনো গুরুত্ব দিই নাই। এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দেওয়া, মায়া করে একটু বুকে টেনে নেওয়া, কত যে উত্তম কাজ, রবের খুশির কাজ, আমরা সেটার গুরুত্ব বুঝি নাই, নিজের জীবন নিজেই নষ্ট করে দিয়েছে। আমি কি বুঝাতে পারলাম কথা? আর একটু জোরে বলেন না। এবার আসেন, আল্লাহ রসুল বলছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার হায়াতে বরকত আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এবার শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? ভাইয়েরা সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, যে যেখান থেকে শুনছেন। আলোচনা হবে অল্প, কিন্তু বুঝতে পারলে অনেক বিশাল হবে। আমাদের নবী আমাদেরকে জানাচ্ছেন, হে আমার উম্মত, যদি তুমি আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী না হও, তোমার হায়াতে বরকত আসবে। আর একটু জোরে, তুমি যদি আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করতে জানো, তোমার হায়াতে বরকত আসবে। বলেন না সুবহানাল্লাহ। কারেন কারেনের কাজ করুক, আশেক আশেকের কাজ করবে। কারেন গেল মাহফিল বন্ধ হবে, মাহফিলের টাইমে মাহফিল বন্ধ হবে, কথা বলেন ঠিক কি না? মনোযোগ আছে, মনোযোগ আছে। আমাদের নবী, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, উম্মত যদি আত্মীয়তার সম্পর্ক তুমি যদি রক্ষা করতে পারো, আল্লাহ পাক তোমার হায়াতে বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সেই হাদিসকে সামনে রেখে আমাদের মনের একটা প্রশ্ন, সেটা কি? হুজুর,
আমরা তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু যার সাথে রক্ষা করতে চাই উনি তো রক্ষা করতে চায় না, আমি তো কথা বলতে চাই উনি তো কথা বলতে চায় না, আমরা তো সম্পর্ক রাখতে চাই উনি তো সম্পর্ক রাখতে চায় না, আমরা তো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিই ওনারা তো আসে না, আমরা চাই ওনারা তো রাখে না। আমি বলবো ভাই, আমি বলবো বোন, আপনারটা আমি আপনি করে যান, আপনারটা আপনি করে যান। ওনার পক্ষ থেকে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না হয় সেটা উনি ওনার আল্লাহকে জবাব দিবে, আপনি এতটুকু বলতে পারবেন আল্লাহ তোমার নবী বলেছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করতে, আমি সেটা চেষ্টা করে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, এই মাসালাটা অনেকের একটু মাথায় ঢুকে না যে ইসলাম বলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, কিন্তু আমি কেমনে রক্ষা করব সেটা আমার গুতায় নমাতে গা। আমি যার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই সে তো আমাকে জ্বালায়, সে তো আমার নামে মামলা দেয়, সে তো আমার নামে বদনাম করে, সে তো আমার নামে গীবত করে, সে তো আমার নামে কাহিনী রটায়, সে তো আমার সাথে কথা বলতে চায় না, সে তো আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি বললাম ভাই, আমি বললাম বোন, হাদিসকে সামনে রাখেন, মনের বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, আপনার নবী কি বলেছেন, আপনার পক্ষ থেকে যেন ছিন্ন না হয়। তারা যদি করতে চায় বলেন না, তারা যদি করতে চায়, জেঠাই যদি করতে চায়, চাচা যদি করতে চায়, খালাই যদি করতে চায়, মামিয়ে যদি করতে চায়, বান্ধবী যদি করতে চায়, আপনার পক্ষ থেকে নো শব্দটা দিবেন না, পারলে কথা বলবেন না পারলে চুপ থাকবেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। এবার অন্য কেউ নামাজ পড়ে না বলে আপনি কি নামাজ পড়বেন না? যার নামাজ পড়বে না সে তার আল্লাহকে জবাব দিবে, আপনার নামাজের হিসাব আপনার, আমার নামাজের হিসাব আমার, আমি আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, এটার জবাব আমি আল্লাহকে দিব। আপনি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান নিয়ামত আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আপনার আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আপনার আমার নবী এই পর্যন্ত কাউকে কখনো বদদোয়া দিয়েছে না? আই আল্লাহু আকবার। ভাইজান একটু খেয়াল করবেন, ভাইয়ারা আমরা কেমন নবীর উম্মত, আমাদের নবী কতই দয়াবান, আমাদের ভাগ্য কত ভালো, এমন একটা রহমতুল্লিল আলামিন নবীর উম্মত হতে পেরেছে। সুবহানাল্লাহ। মক্কা থেকে আপনারা আমার নবী মদিনায় গেলেন ইসলামের দাওয়াত দিতে, সবাই জানি, শুধু আজকে সেই ঘটনার একটু গোড়ায় যাওয়ার চেষ্টা করব। ওই তায়েফের নরপিশুরা, পশুরা, জানোয়াররা আপনার আমার নবীর পিছনে ছোট বাচ্চাকে লাগাই দিল হাতে পাথর দিয়ে, পাগল আসছে মারো, ছোট বাচ্চা অত বুঝে না, মারতেই আছে মারতেই আছে, কাকে মারছে জানেন? যিনি আল্লাহর হাবিব। কার গায়ের উপর হাত তুলছে, কাকে আঘাত করছে জানেন? যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে। কাকে আঘাত করছে? যাকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, যিনি আদমের নবী, যাকে আদমের মতো নবী সেলুট দেয়, মুসার মতো নবী সেলুট দেয়, যাকে সমস্ত নবী ইমাম মেনে সামনে পাঠায়, সমস্ত নবীরা পিছনে দাঁড়ায়, ওই নবীকে আজকে তায়েফের মধ্যে আঘাত করা হচ্ছে। এই পাথরগুলা প্রতিটি আপনার আমার নবীর শরীর মোবারকে আঘাত করছে। আপনার আমার নবী কোনো টাকা তো চাইতে যায় নাই, ধন তো চাইতে যায় নাই, সম্পদ তো চাইতে যায় নাই, তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য ওইখানে গিয়েছে, নবী তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছে, তারাই উল্টা নবীকে আঘাত করছে, পাথর দিয়ে আঘাত করছে, আর যা যা তা বাসায় কথা বলছে, বিশ্রী বিশ্রী কথা বলছে, আপনার নবীর আপনার আমার নবী কান মোবারক দিয়ে শুনছে, অন্তরে ব্যথিত হচ্ছে। এক পর্যায়ে পাথর একটা এসে নবীর রহমতুল্লিল আলমিনের শরীরের মধ্যে আঘাত করলো, আঘাত করার পর আপনার আমার নবী দাঁড়ানো থেকে বসাই গেল, বসে যাওয়ার পরে জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে, তুমি কেমনে সহ্য করে রইলা গো আল্লাহ, আল্লাহ তুমি কিছু একটা তো করো। এবার রব্বে করিম হুকুম দিলেন, জিব্রাইল এখনই যাও আমার হাবিবের কাছে পয়গাম পৌঁছায় দাও, আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও, যদি নবী বলে তায়েফকে উল্টাই দিতে তুমি সাথে সাথে সেটা করে দিও। বলেন সুবহানাল্লাহ।
এবার জিব্রাইল চলে আসলেন নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে, আপনার আমার নবীর কি দিয়েছে সবাইকে শেষ করে দিব, এমনকি এই এলাকাটাকে আমি উল্টাই দিব, এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না, এমন ভাবে রাগেও গেলেন জিব্রাইল আলাইহিস সালাম। এই কথা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, জিব্রাইল ভাই তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, যিনি আঘাত পেয়েছেন তিনি উল্টা বলছেন তুমি একটু শান্ত হও, রাগ করিও না, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও ভাই জিব্রাইল, আল্লাহ আমাকে গজব দাতা বানায় নাই, রাহমাতুল্লিল আলামিন বানায়। উচ্চ আওয়াজ একবার বলেন না, সুবহানাল্লাহ। আপনি না সেই নবীর উম্মত, আপনার নামের আগে না সেই নবীর নামটা আছে, আপনি কিভাবে অন্যের পাত মেরে খাচ্ছেন, আপনি কিভাবে অন্যের জায়গা দখল করছেন, আপনি কিভাবে অন্যের রাস্তা বন্ধ করছেন? আপনার নবীতে এটা শিখিয়েছে, উম্মত গালি দেখ আর যাই দেখ উত্তর দিও না, জয় তোমার আসবে, জয় তোমার আসবে, কারণ ধৈর্য যে ধরবে পরাজয় তার গলায় আসে না, কারণ ধৈর্য ধারণকারী পরাজিত হয় কিভাবে, কারণ ধৈর্য ধারণকারীর সাথে তো মহান রবেই আছে, ইন্নাল্লাহ মা সাবিরিন। যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আর একটু জোরে বলেন না, যার সাথে আল্লাহ হয়ে যায় তার আবার পরাজয় কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আয়াতটা সবাই জানে, একটু চলেন গভীরে যাওয়ার চেষ্টা করি, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। আল্লাহ পাক বলছেন আমি নামাজের সাথে আছি, নয় নয় নয়, আমি রোজাদারকার সাথে আছি, নয় নয় নয়। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। তো ধৈর্য কারা ধরে? যাদের উপর বিপদ আসে তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকার অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদের বাজারের অভাব তারাই তো ধৈর্য ধরে, যাদেরকে অত্যাচার করা হয় তারাই তো ধৈর্য ধরে, যারা মজলুম হয়েছে তারাই তো ধৈর্য ধরে, যারা কথা শুনে তারাই তো ধৈর্য ধরে, যাদের মনে আঘাত দেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের উপর আহত করা হয় তারাই তো ধৈর্য ধরে, যাদের জায়গা দখল করে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের টাকা মেরে নেয় তারাই তো ধৈর্য ধরে, যাদের বিদেশে উল্টা বিষয় দেওয়া হয় তারাই তো ধৈর্য ধরে, যারা বিপদে পড়ে তারাই তো ধৈর্য ধরে। তার মানে কি? প্রত্যেকটা বিপদে থাকা বান্দা একটা সুযোগ চলে আসে, এটা বিপদ নয়, এটা নিয়ামত। কেমন? কারণ বিপদটা এসে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগটা দিল। তো নিয়ামত হলো কিভাবে? বলে যে ধৈর্যটা ধরতে পারলেই তো মওলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো, সুবহানাল্লাহ। সেজন্য কোনো কষ্টকে কষ্ট মনে করবেন না ভাইয়েরা, প্রত্যেকটা কষ্ট আপনাকে সামনে আরো 10 কদম এগিয়ে যাওয়ার এক একটা সাহস। এই বর্তমান পৃথিবীতে যাদেরকে আপনি সফল চিনেন তাদের জীবনে পরে দেখেন সবাই ছোটবেলায় লাত্তি কুতা খেয়েছে, কথা বলেন না কেন? সবাই ছোটবেলায় লাত্তি কুতা খেয়েছে, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে নাই, এই লাত্তি মেরেছে ও লাত্তি মেরেছে, আজকে তারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কেন? আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাল্লাহ মা সাবিরিন, যেই ধৈর্য ধারণ করি সে যেই হোক না কেন, মুসলমান হোক, বেদুইন হোক, কাফের হোক, যেই হোক, ধৈর্য যে ধরবে আমি তার সাথে। এবার বলেন, আপনাকে গালি দিল আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন? কিন্তু আপনি যদি বলতেন দিলে দাও গা, সুবহানাল্লাহ বলতেন, আমাকে গালি দিছো দাও গা, সে উল্টা ভাবনায় পড়ে যাবে কি রে, কারে গালি দিই, সে তো লড়ে না। সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে? একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন? একটা দিয়েছে দুইটা দিলেন, দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন, এভাবে কিন্তু বাড়তে থাকে। এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন, সে দ্বিতীয়বার দিল আপনি হাসলেন, সে তৃতীয়বার দিল আপনি হাসলেন, শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে, চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না, সে যদি আকলওয়ালা হয়। আর আপনি আমি বোকামি করি কি? হে কি হইছ তুই, আরে মারি দি, মারি দন করে ফুলি সাহির আরো ধরিল যার গুই, তা হইলাম না আয় তো ন দিতে দিই দে, অত মাঝি হনে অত আয় অত তুই চল। আমি কি বুঝাতে পারছি কথা? আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি, সফলতা আপনার কাছে, সফলতা আপনার কাছে। আপনি কি দরকার আপনার? আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই?
এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই, আপনার রব দিতে পারে না। আপনি বলবেন যে না, এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না, আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে। তাহলে এবার এই কথাটা শুনে নেন, যেহেতু আপনার চাওয়া সব রবেই পূরণ করতে পারে, আপনি রবের হয়ে যান না, রবের হয়ে যান না, রবের হয়ে যান না। কোরআনের ভাষায় বলতে গেলে সিবগত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যান, আল্লাহর রঙে সেজে যান, আপনার কিছু কমতি হবে না। আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান, জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে, জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে, আপনি বলবেন কাউকে পাচ্ছি না, রবে বলবে বান্দারে চিন্তা করিস না, লা তাখাফ ভয় করিস না, ইন্নাল্লাহ মানা। নবী এই মেসেজ গুলো শিখানোর জন্য দুনিয়াতে এসেছিলেন, মুসলমানদেরকে আত্মবিশ্বাসী করানোর জন্য নবী রাহমাতুল্লিল্লাহ আলামিন দুনিয়াতে এসেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার পক্ষ থেকে যেন কোনো অত্যাচার না হয়, বলেন না আপনার পক্ষ থেকে কোনো অত্যাচার না হয়। কেউ যদি আপনার ভাই কিংবা বোন যদি জায়গা পেয়ে থাকে, সম্পদ পেয়ে থাকে, দিয়ে দেন, কারণ 1 ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হবে না ঠিক আল্লাহর ওয়াস্তে। একটু বুঝেন, 1 ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হবেও না, কিন্তু হাঁ সরে গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই। তো সুতরাং ওইখানে যাওয়ার আগে যত মামলা আছে এখান থেকে সব শেষ করে নে, ঠিক না ভাই? ঠিক, কারণ আল্লাহর পাল্লায় পড়লে কিন্তু খবর আছে, আল্লাহর বিচারের পাল্লায় পড়লে খবর আছে। আর সবচেয়ে মজার কথা কি জানেন, কোনো বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব, আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন। কত বেনামাজ এখন নামাজি হয়েছে জানেন, কত নামাজ এখন তাহাজ্জুদওয়ালা হয়েছে, হাজার হাজার আছে। এক সময় নেশা করত এমন ছেলে, এখন 5 ওয়াক্ত নামাজি হয়েছে, এমনও আছে, সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে। এক সময় যে কথার আগে হাত তুলতো সে এখন গালি শুনলো মুস্কি হাসি দেয়। তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে, কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি? তখন সে বলে, পাগল ছিলাম তখন তুলেছি, বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই, আল্লাহর প্রেমের ধৈর্যের জগতে অনেক বড় নিয়ামত। এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে, আপনি পারবেন না কেন? আর সবার কথা বাদ দেন, অনবী আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত, আপনি বললেন না কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ারফুল ব্যক্তি। যার কাছে পাওয়ার নাই, ইতে চাইবেন এই সিনস নাই হন মাতে গাল, যার হাসে কিছু নাইতে হবো দেখ সিনস নাই হন, এই আর নাম জানোস না, আর বা ফোন সিনস না, যার তোর নাইতে হওয়া দে, আর যার থেকে আছে, যার থেকে পাওয়ার আছে সে কি চুপ, যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে না। এবার বলেন, যারা সফল হতে চান তারা একবার বলেন মারহাবা, আমার পিছনের ভাই যারা আছেন তারাও একবার বলেন মারহাবা। সফল হওয়ার ইচ্ছা আছে তো? সফল হওয়ার ইচ্ছা আছে তো? তুফলিহুন হওয়ার ইচ্ছা আমাদের সকলের আছে, ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মিলে একবার পড়লে দেখি শুনতে কেমন লাগে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর, হচ্ছে না আরেকটু জোরে, কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস ঝগড়ার বিষয় নয় এটা একটু অনুভবের বিষয় কোরআন হাদিস কিসের বিষয় অনুভব একটু জোরে বলেন অনুভবের বিষয় আপনি জানেন পৃথিবীর সবচাইতে সহজ ধর্ম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ তো আস্তে পৃথিবীর সবচাইতে সহজ ধর্ম যে ধর্ম পালন করাটা খুব সহজ বেতন অনেক বেশি অর্থাৎ পরিশ্রম হবে একদিনের বেতন পাবেন এক মাসের শুধু আমি আপনাদেরকে জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনার জানা মতে পৃথিবীতে এমন মালিক আছে যারা তিন মাস চাকরি করায় এক মাসের বেতন দেয় কথা বলেন না ভাই আপনার জানা মতো আছে না নাই না হয় যারা প্রবাসে আছে তাদেরকে জিজ্ঞেস করেন ছয় মাস চাকরি করার পরেও এক মাসের বেতন দেয় নাই এমন অনেক প্রবাসী আমার ভাইয়েরা ওইখানে আছে ঠিক না তাহলে আমরা আমাদের জ্ঞানে আমরা আমাদের বুঝে আমরা আমাদের বিবেক দিয়ে এমন মালিক পেয়েছি যারা ছয় মাস চাকরি করায় এক মাসের বেতন দেয় এমনও আছে আবার দেয়ও না আচ্ছা আপনার জানা মতে কি এমন কোন মালিক আছে যে এক মাসের চাকরি করায় ছয় মাসের বেতন দেয় চাকরি হচ্ছে আপনাকে পরিশ্রম করাবে এক মাসের কিন্তু আপনাকে বেতন দিবে ছয় মাসের এমন কোন মালিক কিন্তু ওই মালিকটা আছে যে ছয় মাসের চাকরি করাবে এক মাসের বেতন দেয় কিংবা দেয় না এমন মালিক আমাদের সকলের জানা আর যদি কিচ্ছু না হয় অন্তত বেতন কেটে ফেলবে আচ্ছা না এগুলো তো দুনিয়ার মালিকের কথা চলেন না একবার চোখটা বন্ধ করে আসল মালিকের দিকে একটু না তাকায় যে মালিকটা আমাদেরকে খাওয়াচ্ছে যে মালিক আমাদেরকে রিজিক দিচ্ছে যে মালিক আমাদেরকে রহমত করছে হাজার গুনাহ দেখার পরও সত্তার নামের ছায়া তলে সব গুনাহকে গোপন করে রেখে আপনার আমার আমাদের সবার মান সম্মানকে এখনো পরিবার সমাজে বজায় রেখে দিয়েছেন এবার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল ভাবে একটু জিনিসটা প্রেজেন্ট করতে চাই আপনারা শুধু আমাকে একটু সাপোর্টটা দিবেন যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ কয় সেকেন্ড লাগলো সুবহানাল্লাহ বলতে তাহলে আরেকবার ট্রাই হোক আরেকবার বলেন সুবহানাল্লাহ এক সেকেন্ড ঠিক না এবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহতে এক সেকেন্ড আলহামদুলিল্লাহতে এক সেকেন্ড টোটাল কয় সেকেন্ড তাহলে আপনি পরিশ্রম দিয়েছেন কয় সেকেন্ড তাহলে দুই সেকেন্ড যে আপনি দিয়েছেন কার জন্য মালিকের জন্য খালিকের জন্য রব্বানের জন্য রব্বের জন্য রহমানের জন্য রহিমের জন্য তাই আমরা যেহেতু পরিশ্রম দিয়েছি আমাদের একটা বেতনের দরকার আছে এবার আমরা দুনিয়াবী সিস্টেমে রব্বে করিমের কাছে প্রশ্ন রাখলাম আল্লাহ দুনিয়াতে তো পরিশ্রম করলে বেতন দেয় এক মাসের চাকরির বিনিময়ে কিছুটা আমাকে স্যালারি দেয় আমি তো পরিশ্রম দিয়েছি কোম্পানিকে সময় দিয়েছি পরিশ্রম দিয়েছি আওয়াজ দিয়েছি শক্তি দিয়েছি আমাকে কিছু পার্সেন্টেজ তাকে আমরা আমাকে রিটার্ন করেছে বেতন দিয়ে মাওলা আমি না তোমার এখন পরিশ্রম করলাম আমি না তোমার এখন ইবাদত করলাম আমি না তোমার জিকির করলাম আল্লাহ পাক বলে যে কয় সেকেন্ড ব্যয় করেছো আমরা বললাম আল্লাহ টু সেকেন্ড আমরা দুইটা সেকেন্ড ব্যয় করলাম আল্লাহ পাক বলে যে কি কি করলা আমরা বললাম এক সেকেন্ডে সুবহানাল্লাহ বলেছি এক সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলেছি তাহলে আমাদের বেতনটা দাও এবার যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন দিয়ে দিলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন বান্দারে উত্তর আমার থেকে জানিও না কি পাবা কি কতটুকু পাবা আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য আমার নবী আমার মনোনীত একজন রসূলকে পাঠিয়ে দিয়েছি নবী রাহমাতুল্লিল আলামিন এবার সবাই মিলে নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে পাক উপস্থিত হয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর জন্য পরিশ্রম করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আল্লাহর জন্য পরিশ্রম করেছি দুইটা সেকেন্ড ব্যয় করেছি আমাদের মূল্যবান জীবন থেকে এবার আমার প্রতিদান কেমন হবে আমার বেনিফিট কেমন হবে আমার স্যালারি কেমন হবে আমার টাকা কেমন হবে আমার বেতন কেমন হবে এবার রব্বুল করিমের মাধ্যমে নবী রাহমাতুল্লিল আলামিন মেশকাত শরীফের মূল মেশকাত কিতাবের 38 নম্বর পৃষ্ঠার মাঝখানের দিকে যদি আপনার নজরটা পড়ে নবী রাহমাতুল্লিল আলামিন বলে যেই বান্দা জবান থেকে একবার পরিশ্রম করে এক সেকেন্ড ব্যয় করে সুবহানাল্লাহ এক সেকেন্ড ব্যয় করে আলহামদুলিল্লাহ মাত্র দুই সেকেন্ড মওলার জন্য পরিশ্রম করবে আসমান জমিনের মাঝখানে যত গ্যাপ জায়গা আছে অত সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে শুধু তাই নয়
হাশরের মিজানে যখন যাবে, দাড়ি পাল্লায় যখন নেকি বদির ওজন করা হবে, অর্ধেক মিজান পরিপূর্ণ হয়ে যাবে সওয়াবে। এখন কয় মাসের বেতন দিলে কিভাবে বুঝবেন? এই হাদিসটাকে বোঝার জন্য আরেকটা হাদিসের একটু ছায়ায় আমাদেরকে যেতে হবে। সেটা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে জানাচ্ছেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু। তো নবী বলেছেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আর একটু জোরে, এই কথাটা, এই হাদিসটা অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। কেন? আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। নাসার খবর আমাদের জানা আছে? এটা যারা নাসা নিয়ে পড়ালেখা করে এই জ্ঞানটা তাদের আছে। একটা কথা মনে রাখবেন শিক্ষিত সমাজের ভাইয়েরা, ইসলাম বিজ্ঞানের বিপক্ষে নয়, বোঝাটা আমাদের বিপক্ষে। আমরা একটু বেশি বুঝি না হয় আমরা একটু কম বুঝি। কিছুদিন আগে নাসার একটা প্রতিবেদনে আমরা দেখতে পেলাম, আমরা শুনতে পেয়েছি, অনেক অডিয়েন্স ভাইয়াদের মধ্যে তো হয়তো অনেকে জানেন, পৃথিবীর সময় আর নাসার সময় এক নয়। আমাদের এখানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত একটা সমন্বয় আছে না? এটার একটা প্রভাব আমাদের চেহারায়, আমাদের দেহে, আমাদের মস্তিষ্কে, আমাদের অল বডিতে পড়ে। নাসায় যারা থাকে তাদের উপর সে প্রভাবটা সেভাবে পড়ে না। ওইখানে সময় ভিন্ন, এখানে সময় ভিন্ন, ঠিক না বেটি? আমার বিজ্ঞানের ভাইও বলছেন ঠিক, কারণ ওনারা এই নলেজটুকু এতটুকু রাখে। তো নবী রহমাতুল্লিল আলামিন সেই জ্ঞানে বলেছেন যে জ্ঞানটা আপনার আমার কাছে নাই। উনি তো গিয়েছেন, উনি তো তিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সুবহানাল্লাহ, রাআইতু রাব্বি বিআইনি, সুবহানাল্লাহ। ওই নবী বলছেন প্রথম আসমান আর জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। যাক, হাদিসটা নিলাম। এবার আপনি যখন সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আপনার আমলনামায় সওয়াব কতটুক? জমিন থেকে ইনসিটেপ থেকে শুরু করে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে এত সওয়াব আপনাকে দিয়ে দেওয়া হলো। তার মানে পরিশ্রম করেছেন 1 সেকেন্ডের, আসল মালিকের বেতন দিয়েছে 500 বছরের। হাই 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 হাই, পরিশ্রম করেছেন। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি আমরা শেষের দিকে শেষ করে দিচ্ছি। আমি রাত অনেক হয়েছে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আপনি শুধু দোয়া করতে চান, আপনি আহাদারে কোনো শব্দ নাই, মিশরের আহাদার ইউনিভার্সিটিতে পড়াশোনাতে তার নামের ডাক্তারি দিবে, আমাদের শূন্য আকিদের জন্য তখন ভয় করে গেছে। আপনি দোয়া করতে থাকুন, ইনশাল্লাহ আমি আমার মেসেজটুকু পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান, আমিন 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 আমিন। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখুন, আমিন আমিন। আমার সম্মানিত ভাইজান যেটা বলেছেন, আমার যে উপস্থিত আমার ছেলে সে আজারের বক্তব্য দিয়েছিল, বুঝছেন? প্রত্যেকটা কিছুর একটা টেকনিক আছে, আমরা আসলে এটা বুঝি না। এবার একটু ঠান্ডা মাথায় বললে বুঝবেন, আমরা আসল মালিকের পরিশ্রম করেছি কয় সেকেন্ড ভাই? 1 সেকেন্ড, কিন্তু সব পেয়েছি 500 বছরের, ঠিক না? এবার দেখেন যে মালিক প্রতারণা করে, 6 মাস চাকরি করায় 1 মাসের দেয় না, ওনাকে রাজি করার জন্য কত কিছু কত কিছু কত কিছু, তেল মালিশ কত কিছু কত কিছু কত কিছু। আর যেই মালিক 1 সেকেন্ডে খুশি হয়ে যায়, 500 বছরের সওয়াব দিয়ে দেয়, যে মালিক শুধু একবার বলে বান্দা 100 বছর আমাকে ডাকাও নাই, এরপরও যদি কখনো প্রয়োজন হয় আমাকে ডাকতে দ্বিধাবোধ করিও না, আল্লাহ আমি 100 বছর তোমার সাথে সম্পর্ক রাখি নাই, এরপর ডাকলে কি তুমি কথা বলবা? আল্লাহ পাক বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে যখনই ডাকবা যখনই ডাকবা যখনই ডাকবা যখনই স্মরণ করবা, আস্তাজিব লাকুম বান্দারে, সাথে সাথে তোমার রবের পক্ষ থেকে সাপোর্ট তুমি পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ, হাই 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 হাই। আমরা রবের সাপোর্ট ছাড়া 1 মিনিটও চলি না। আমরা অনেকে বলি না রবের সাপোর্ট পাচ্ছি না, এটা ভুল কথা। রবের সাপোর্ট আসে, আমরা বুঝি না, আমরা
বুঝতে পারি না। আপনার রব কত মহান একটু খেয়াল করে দেখেন, আপনার রব কত মহান, আপনাকে বলছেন বান্দারে যখনই মন চাই আমাকে ডাকবি। আল্লাহ যদি রাতে দুইটা হয় কই সমস্যা নাই আমাকে ডাকবি, আল্লাহ রাতে তিনটা যদি হয় কই সমস্যা নাই আমাকে ডাকবি। একদম উজ্জ্বল একটা প্রমাণ দেখেন, আমরা যখন কোনো গুনার কাজ করি, অন্যায় কাজ করি, তখন মূলত আমরা কাকে কষ্ট দিচ্ছি? আল্লাহকে। কার জমিনে দাঁড়াই? ওনার জমিনে দাঁড়াই। কার দেওয়া হায়াত? ওনার দেওয়া হায়াত। কার দেওয়া রিজিক? ওনার দেওয়া রিজিক। কার দেওয়া হায়াত? ওনার দেয়া হায়াত। সব কিছু ওনার, কিন্তু কষ্ট দিচ্ছি ওনাকে। যখন আপনি আমি কোনো গুনার কাজ করি, তখন দেখবেন মনটা, এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায়, তুপ 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 তুপ, হয় কি হয় না? যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে, নিজের একটু হার্টটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায়। তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না, আল্লাহ নারাজ হবে, করিস না আল্লাহ নারাজ হবে, করিস না। আমরা এটা বুঝতে পারি নাই, আমরা মনে করেছি এমনি হার্টবিট বেড়ে যায়, এমনি হার্টবিট বাড়ে নাই। ওই হার্টের মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল, আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই। কিন্তু তারপরে যখন গুনাহটা করি, মনে মনে একটা জিনিস আমরা চাই, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। আপনি করছেন আল্লাহর অবাধ্যর কাজ, আল্লাহকে নারাজি করার কাজ, আল্লাহর জমিনে দাঁড়িয়ে। কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ যেন না দেখে, তখন আল্লাহ পাক আপনার ইজ্জত বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয়, দেখার মানুষও দেখতে পায় না। ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম অমান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে, তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ। রব্বে করিম বলে বান্দা তো আমার, বান্দা তো আমার, ভালো করুক আর মন্দ করুক বান্দাটা তো আমার। বান্দা যখন কোনো গুনার কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে থাকে, বান্দা আই ফেরত আই, রিটার্ন কর, রিটার্ন কর, এখনো সময় আছে, রিটার্ন কর। বান্দা যখন করে ফেলে, তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তওবা কর, এবার রিটার্ন করে তওবা কর। করে ফেলেছ তো করে ফেলেছ গুনাহ, কিন্তু তুমি যদি মন থেকে একবার তওবা করে বলো যে মাওলা ভুল করেছি মাফ করে দাও, আমরা আসলে রব চিনতে পারি নাই। ওই রব, ওই মায়ার রব, ওই মমতার রব, ওই ভালোবাসার রবকে চেনানোর জন্যই নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন। মনে রাখবেন ভাইরা, নবী সাবজেক্টটা তর্কের বিষয় নয়, কোরআন সাবজেক্টটা তর্কের বিষয় নয়, এটা অনুভবের বিষয়, এটা গবেষণার বিষয়, ঠিক না বেটি? এবার আমি শুধু আপনাদেরকে একটু একদম শর্টকাট একটা নলেজ দেওয়ার চেষ্টা করব, যদি আমার মুনিব আমাকে দয়া করেন। মানব জাতি মুসলিম জাতির জন্য গাইডলাইন হচ্ছে কোরআন। গাইডলাইন কোরআন, জোরে বলতে হবে গাইডলাইন কোরআন। তো কোরআন থেকে আমরা গাইডলাইন নিব, সেভাবে জীবনযাপন করব, এটা হচ্ছে আমরা। আচ্ছা বলেন, নবীর একজন সাহাবা ছিল আবু বকর, 70 উপর ছিল না মিথ্যার উপর ছিল? আপনার আমার নবীর উপর কোরআন নাজিল শুরু হয়েছে, তখন নবীজির বয়স মোবারক কত? 40। কত? 40। শেষ হয়েছেন 63-তে, মানে 23টা বছর লেগেছে। একটু খেয়াল করবেন, কমপ্লিট কোরআন নাজিল হতে 23 বছর লেগেছে, কিন্তু এর আগে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হয়? এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ হয়নি। কোন কোরআন? যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন। প্রত্যেকটা আয়াত এখনো নাজিল হওয়া শেষ হয় নাই, কিন্তু সিদ্দিক আকবর সাকসেস, উমর ফারুক সাকসেস, ওসমান গনি সাকসেস, মৌলা আলী সাকসেস। এবার আমরা প্রশ্ন করলাম, আমরা তো কোরআনকে দিয়ে সাকসেস হতে চাচ্ছি, কোরআনের সাজেশনের ছায়া তলে ওইটাকে মেনে সাকসেস হতে চাচ্ছি। আপনারা তো তখনই সাকসেস হয়ে গিয়েছেন, তখন কোরআন পরিপূর্ণ আসে নাই, সব হুকুম পরিপূর্ণ আসে নাই, সব আয়াত পরিপূর্ণ আসে নাই। হাউ ক্যান পসিবল? তখন সমস্ত সাহাবায়ে কেরামের দরবার থেকে উত্তর আসবে, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, দুটোটাই হচ্ছে একটা। কোরআন হচ্ছে থিওরিক্যাল, ওই কোরআনে যা আছে নবী মুস্তাফার জীবনে প্র্যাকটিক্যাল তা আছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনটাকে যখন ফলো করতে পারি না, কারণ আমাদের হায়াতে তখন পরিপূর্ণতা আসে নাই, তখন আমরা কি করেছি? প্র্যাকটিক্যাল কোরআনকে ফলো করেছি, নবী মুস্তাফার উটাকে, নবী মুস্তাফার বসাকে, নবী মুস্তাফার হাসাকে, নবী মুস্তাফার ব্যবসাকে, নবী মুস্তাফার আত্মীয়তা সম্পর্ককে, নবী মুস্তাফার চলাকে, নবী মুস্তাফার বলাকে, নবী মুস্তাফার সমস্ত কিছুকে আমরা ফলো করতে শুরু করলাম। এদিকে আল্লাহর প্রিয় হয়ে যেতে লাগলাম, কোরআন আওয়াজ দিয়ে উঠলেও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবান যদি আমাদের ইমানটা ঠিক থাকে। একটা এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সকলের প্রতি স্পেশাল মেহেরবান যদি আমাদের সকলের ইমানটা কি থাকে। সবাই মিলে বলেন ইমানটা কি থাকে। এখন চলেন ইমানটাকে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ ইমানের অংশ, একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল, কয়টা ভাই? আচ্ছা আমি বলবো সেটা আপনারা বলবেন, ইমান নাকি আমল আপনারা বলবেন? আল্লাহ 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 আল্লাহু আকবার, জোরে বলেন না আর একটু জোরে। এই যে আপনি বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমল, ঠিক আছে? আরো সহজ করে দিই, স্রষ্টার নাম কি? আল্লাহ। এই যে আল্লাহ বললেন এটা আমল, যেই ভিত্তিতে আল্লাহ বলেছেন এটার নাম ইমান। একদম শর্টকাট, একদম মনে রাখার জন্য আবার বলছি, আবার উত্তর দেন, স্রষ্টা কে? যে নিয়তে বলেছেন এটা বিশ্বাস, এটা ইমান, আর যেটা বলেছেন আল্লাহ এটা আমল। এবার বলেন রিজিকের মালিক কে? ওই রিজিকের মালিক, বিশ্বাস করাটা ইমান, বলাটা আমল, বলাটা। তাহলে কয়টা জিনিস পেলাম? ইমান হচ্ছে ভিতরের জিনিস, সুবহানাল্লাহ বলেন। আমি যখন জিজ্ঞেস করছি স্রষ্টাকে, শোনার সাথে সাথে জবান আপনার আগে বলেছে না মন আগে বলেছে? বলেন না, আরো জোরে বলেন না। আপনাকে আমি প্রশ্নটা করার পরে এই শুনলেন, শোনার পরে কি জবান আগে বলেছে না মন আগে বলেছে? মন না বললে তো আপনার মুখও আসতো না, ঠিক না ভাই? ঠিক। এই মনের বলাটাই হচ্ছে, মনের ঘরটাই হচ্ছে ইমান। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, আল্লাহ এবং আল্লাহ কেন্দ্রিক যা আছে সব ইমানের অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা, ফেরেশতা কেন্দ্রিক যা আছে সব ইমানের অংশ। সুবহানাল্লাহ। পরকাল, পরকাল কেন্দ্রিক যা আছে সব ইমানের অংশ। সমস্ত কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কুরআন, এভরিথিং সব ইমানের অংশ। আবার এখানে আবার আর ভুল বুঝেন না, তৌরাত মানে অরিজিনাল তৌরাতের কথা বলেছি আমি, বর্তমান তৌরাতের কথা বলিনি, এটা একটু কি বুঝে রাখবেন। সমস্ত নবী, আল্লাহ ওনাদেরকে যা দিয়েছেন সব ইমানের অংশ। সমস্ত রসুল, আল্লাহ ওনাদেরকে যা অতের দান করেছেন, নিয়ামত দান করেছেন, ওইগুলোকে স্বীকার করা মানা ইমানের অংশ। নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ যা দান করেছেন সব মানা ইমানের অংশ। অর্থাৎ হচ্ছে অল প্যাকেজ, একটু খেয়াল করবেন, একটা হচ্ছে প্যাকেজ আর একটা হচ্ছে অল প্যাকেজ। অর্থাৎ আল্লাহ শব্দটা মানলে আপনাকে বলা হয় নাই রিজিকের মালিক আল্লাহ এটা মানো, এটা বলা হয় নাই, আপনি আল্লাহকে মেনেছেন, অটোমেটিক রিজিকের মালিক আল্লাহ মেনেছেন, হায়াতের মালিক আল্লাহ মেনেছেন, রহমান আল্লাহ মেনেছেন, রহিম আল্লাহ মেনেছেন, আল্লাহকে মানার কারণে সব মেনেছেন। একটু বলেন না, সর্বক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এই আল্লাহকে মেনেছেন মানে সর্বক্ষমতার অধিকারী মানা হয়ে গেছে, রহমানও মানা, রহিমও মানা, হায়াতের মালিক মানা হয়ে গেছে, মওতের মালিক মানা হয়ে গেছে। নবীকে মানা মানে নবীকে আল্লাহ যা দান করেছেন সব মানা, কোনো প্রশ্ন না থাকা, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এবার বলেন নবীকে আল্লাহ জ্ঞান দান করেছেন নাকি করে নাই? করেছেন। আর একটু জোরে বলেন না, করেছেন। আল্লামা কা মা লাম তাকুন তালাম, হাবিব আপনাকে আমি আল্লাহ যা জানতেন না আপনি সব শিখাই দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলতে হবে, সুবহানাল্লাহ। যা আপনি জানতেন না, যা আপনি জানতেন না, একটু একটু গ্রামারটা খেয়াল করবেন, জানতেন না আপনি জানাই দিয়েছি, এটা একটা কথা। আরেকটা হচ্ছে যা আপনি জানতেন না, অর্থাৎ আগে কিছু জানতেন, কিছু অজানা বাকি ছিল, যা যা অজানা সব কিছু আমি জানিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কতটুক জানে? এখন প্রশ্ন, আল্লাহ নবী কতটুক জানে? উত্তর, আল্লাহ যতটুক জানিয়েছেন। নিউটনের ব্রেন কতটুক আপনার জানা আছে? নীল আর্মস্ট্রংয়ের জ্ঞান কতটুক আপনার জানা আছে? কারণ জ্ঞান মাপার কোনো যন্ত্র নাই, জোরে বলেন না, যন্ত্র নাই। আর এখানে কথা বলছি আল্লাহর হাবিবের, যাকে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। ওই নবীর জ্ঞান কতটুকু সেটা আমাদের কারো জানা সম্ভব নয়। জানেন কে? যাকে যিনি জানিয়েছেন এবং যিনি জানেন, এই দুইজন ছাড়া আর কেউ জানে না।
উনি ও আমাদেরকে যতটুক জানিয়েছেন আমরা অতটুক বলতে পারি। যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আমরা কি এখন মাহফিল শুনছি এটা কি বর্তমান নাকি অতীত না ভবিষ্যৎ? গতকাল গতকাল তাহলে আমাদের অতীত সম্পর্কে জ্ঞান, বর্তমান সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে নাই আমাদের কারো কাছে, ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, কিয়ামত কি বর্তমান নাকি ভবিষ্যৎ? তাহলে আমাদের তো ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নাই, কারো কি কোনো দ্বিমত আছে ভাই? নাই। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, পৃথিবী কি একদিন ধ্বংস হয়ে যাবে? হবে, বলেন না? হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর কোন মাসে হবে? কোন মাসে? জোরে বলেন না, মাশাআল্লাহ। আপনারা তো দেখি ভবিষ্যৎ জানেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহররম মাসে, আচ্ছা মুহররম মাসে তো 30টা তারিখ আছে, কোন তারিখ? 10 তারিখ। আরে আল্লাহ, 10 তারিখ সেটাও জানেন, মাশাআল্লাহ। কি বারে? শুক্রবার। কি বার? হ্যাঁ মাশাআল্লাহ, মাসও জানেন, তারিখও জানেন, বারও জানেন। আচ্ছা শুক্রবারে তো 24 ঘন্টার সকাল বিকাল দুপুর অনেক টাইম আছে, কোন টাইম? বাদে আসর কাবলাল মাগরিব, এই সময়টা মাশাআল্লাহ। তাহলে আপনি মাস জানেন, বার জানেন, তারিখ জানেন, সময় জানেন, নিশ্চয় সালও জানেন। সাইবাল বলেন কোন সালে? অদিয়ন্ত ন জানি, খুব খেয়াল করবেন, অদিয়ন্ত আর জোর হন তো তোপাধ্যায় দিন জানো, ইয়ং কেন জানো? হদে নবী যে দু জানাইয়ে দু জানি দি নবী জানে সুত্তা কি না আরো সুত্তা গে সুবহানাল্লাহ। তাহলে নবী কে? মা ইউন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহ যদি বলাই নবী বলে, আল্লাহ যদি চুপ করতে বলে নবী চুপ করে, আল্লাহ যদ্দুর বলে নবী অদ্দুর বলে, আল্লাহ যদ্দুর বলে না নবী অদ্দুর বলে না, আল্লাহ যেখানে বলে সেখানে যাই। নবীর মক্কায় থাকা আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করাও আল্লাহর হুকুম, আবার মদিনা থেকে মক্কা বিজয় করার জন্য মক্কায় আসা এটাও আল্লাহর, আল্লাহর হুকুমের বাইরে আপনার আমার নবী একটা কাজও। এবার আল্লাহ বলেছেন, হাবিব আপনাকে যখন প্রশ্ন করবে কিয়ামত সম্পর্কে, আপনি মাসটা বলে দিন, আপনি বারটা বলে দিন, তারিখটা বলে দিন, সময়টা বলে দিন। যখন সালের ব্যাপারে আসবে আপনি চুপ থাকবেন, আপনি চুপ থাকবেন। তার মানে নবী জানে না নয়, নবী জানে, বলাটাও নবীর মুজেজা, না বলাটাও নবীর মুজেজা। বলেছেন এতটুক টেকনিক্যাল বিষয় যদি আপনার আমার বুঝে না আসে, কারণ কিছু কিছু, এই যে মনে করেন আপনিও বাংলাদেশের নাগরিক, পুলিশও বাংলাদেশের নাগরিক, ওনারা যে হেড ওয়ারলেসগুলো ব্যবহার করে কি কথা বলে আপনি আমি বুঝি? আলফা 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 233 233। হ্যাঁ তা আপনি, আমি তো বাংলাদেশি নাগরিক, কেমনে বলে যে না প্রত্যেকটা কিছু একটা সিকিউর বিষয় আছে, সিকিউরিটির একটা বিষয় আছে। মনে রাখবেন আল্লাহর প্রতিটা কাজে হেকমত আছে। আজকে যদি সালটা জানিয়ে দিত পৃথিবী আরো 100 বছর পিছিয়ে যেত, জানেন না? এটা 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 একটু গবেষণামূলক বিষয়, এটা বিস্তারিত আলোচনার দরকার। নবী যদি সালটা জানাই দিত পৃথিবী আরো 100 বছর পিছিয়ে যেত। শুধু আমি আপনাদেরকে হালকা একটা উদাহরণ দিই, 2012 সালে একবার কিয়ামত হয়ে যাবে বলে একটা গুজব ছড়াইছিল, তখন অনেকে সাঁদর দেশে গল্ল, এটা সাঁদর দেশ ইনজাত গুদ্দে হাতে না কিয়ামত হইতো নো এটা যাবে গুদ্দে তোলে এবার খেয়াল করিস অন উনে বিধর্মীয় কার জায়ক কিয়ামত বুদিয়েন মানে কিয়ামত বুদিয়েন বলে সাঁদর দেশে কিলে গল্ল দে হতা হন ঠিক না বেটি আন নবীরে আল্লাহ যেদ্দুর হইতো হইয়ে দূর হয় আর যেদ্দুর হইতো না হয় দূর কিতা হয় সুপ্তা হয়। এবার বাস্তব প্রমাণ কি হইতো না? এবার হন কোরআনই বা হারাল লাই, সবাই মিলে বলেন কোরআন কাদের জন্য? কোরআন কিন্তু নবীর জন্য নয়, কোরআন কিন্তু ফেরেশতার জন্য নয়, কোরআন অনলি ফর ম্যান। সেজন্য আল্লাহ পাক হুদাল লিন্নাস বলেছেন, সুবহানাল্লাহ। ঠিক আছে, এবার কোরআন যেহেতু আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য, শিক্ষিত ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআনে ওইটাই থাকবে যেটা আমরা বুঝবো, ওইটাই থাকার দরকার নেই যেটা আমরা বুঝবো না। এবার আপনি যখন কোরআনটা পড়বেন সুন্দর করে হাতে নেবেন, আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
হুজুরের কাছে যখন পড়ছেন হুজুরে বলছে আলিফ লাম মিম আলিফ লাম মিম জালিকাল কিতাব, হ্যাঁ এমন একটি কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই, অর্থ করা শুরু করছে। ছাত্র জিজ্ঞেস করে হুজুর আপনি তো জালিকা থেকে অর্থ শুরু করেছেন, আলিফ লাম মিম এটা পড়েছেন, এটার অর্থ করবেন না? হুজুর বলবে আমিও জানি না, আমার বাপও জানে না, আমার দাদাও জানে না, আমার নানাও জানে না, আমার ওস্তাদও জানে না, আমার দাদা ওস্তাদও জানে না, ওনারা যদি জানাইতো আমিও তোমাকে জানাইতাম, ওনারাও জানে না আমিও জানি না। এবার আমরা প্রশ্ন করলাম কোরআন আল্লাহ তুমি কাদের জন্য দিলা, রব্বে করিম বলে হুদাল্লিন নাস মানব জাতির জন্য দিয়েছি, তো এই কোরআনের মধ্যে এমন আয়াত কেন দিলা যেটা আমরা বুঝি না, যেটা আমরা জানি না, যেটার ব্যাখ্যা জানি না? আমরা জালিকা থেকে অর্থ করতে পারি, আমরা জালিকা থেকে অর্থ করতে পারি, ইয়াসিনের অর্থ করতে জানি না, আলিফ লাম মিমের অর্থ করতে জানি না, আলিফ লাম রর অর্থ করতে জানি না, কাফ হা ইয়া আইন সোয়াইদের অর্থ করতে জানি না, তোয়া হার অর্থ করতে জানি না, কফ এর অর্থ করতে জানি না। মাওলা এই রকম পাসওয়ার্ড গুলা কেন দিলা? বলে যে কোরআন তোমরাও পেয়েছো, কোরআন নবী মুস্তাফাও পেয়েছে, কোরআন তোমাদের হাফেজ কোরআনরা মুখস্থ করেছে, কোরআন নবীর অন্তরের মধ্যে আছে, কিন্তু আমি পাসওয়ার্ড ব্যবহার করেছি, তোমরা জানবা জালিকা থেকে, আমার নবী জানবে শুরু থেকে শেষ থেকে। এটাই প্রমাণ করে কোরআন পাওয়ার মধ্যে আমার নবীর মতো কেউ নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন একবার সুবহানাল্লাহ। এখন এই জিনিসটা আপনাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যদি আমি আপনাদেরকে একটা ঘটনা এনে দিই যেটা আপনারা জানেন। বিরক্ত হচ্ছেন ভাইরা? শেষ আলোচনা, এবার বলেন না শেষ করছি। কোরআনের মধ্যে আমরা যখন কোরআন শুরু করি তখন কোন জায়গা থেকে জানি শুরু করি কোরআন? কোরআন শুরু ভাইজান আমি আর গোছাই আনতেছি, সুরা ফাতিহা বলেন, সূরা ফাতিহা আমাদের শুরুটা কি? সূরা ফাতিহা, সূরা নাস শেষ, সূরা নাস আমাদের শেষ। আল্লাহ যখন নবীকে দিয়েছেন তখন শুরুটা হয়েছে কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ, যখন শেষ হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তাহলে আমাদের শুরু আলাদা, জোরে বলেন আমাদের শুরু আলাদা শেষ আলাদা, নবীর শুরু আলাদা শেষ আলাদা, এই পার্থক্যটা কি আমরা করেছি না আল্লাহ করেছে? মানেন আপনি না মানেন কিন্তু করেছেন তো আল্লাহ, তা আল্লাহ বিধান এমন করে দিলা কেন? বান্দা তোমরাও বান্দা নবীও, কিন্তু সব বান্দা এক নয়। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী লিখতেও জানতেন পড়তেও জানতেন, জোর হন না, কিন্তু সেই জিনিসটাকে আমরা বুঝি নাই। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই, এখানে অনেক মুরব্বীরা আছে মাঝে মধ্যে কাহিনী শুনাই, আর জমানা মিদ্দি ফাঁস ফাই দিয়ে রে বাজার করতে গেলে, তিন ফাই দিয়ে রে বেগিন কিনে আনতাম, দুই ভাই ঘরের লই আনতাম, মাথা গা দাদা নানা হন অদিন ন হয় বাংলার মাথন না কেনা আর ন যাই দেরি উন্নি তো বুড়ে হইতো দে হয়তো আর হাঁস টিয়া লই গেলে তিন টিয়া দি বাজার বেগিন গড়ি ফেলাই দু টিয়া ঘর তেকটু তোরা নিবে কোন জোকাইল সৈলুর দাম এত গরুর দাম এত দাদা এজে তিন হয় নাতি বউ বই আসে হতা দাদা জোর হন না তো দাদা জিয়েন হরি কি মিশে না কিন্তু নাতি তুমি মিশে কিলে লাগি হইতার না নাতি ব্রেন জীবিতি হতা ইনু নি হলদি 2021 সালের আর দাদা জিয়েন হই ব্রেনি হলদি 1971 এর 71 এর সফটওয়্যার ওর আর 21 সালের সফটওয়্যার কি নাই বেশ কম আছে না নাই? এবার 2021 সালের সফটওয়্যার দিয়ে যদি অনে 1400 বছর আগে সফটওয়্যার মিলে তো জন তুরিন্ন মাথা গা মিলব না বাজে হনমিকে আইফোন 6 ওর ইবে সফটওয়্যার ইবে আইফোন 12 ওর লাগাও না হেকমত গুলা বুঝবেন তাহলে আর ঝগড়া করতে ইচ্ছে করবে না, আল্লাহর সাথে প্রেম করতে ইচ্ছে করবে। সবকিছুর সেটিং করছেন কে? পৃথিবীতে এখন পৃথিবীতে সব মানুষ আছে, খুব খেয়াল করবেন আল্লাহ পাক এক সময়ে আদমকে পাঠালেন, এরপরে আল্লাহ সিরিয়াল বাই এক একজনকে পাঠালেন,
এই সিরিয়ালটা আল্লাহ কেন মেনটেন করলেন বুঝতে হবে। মনে রাখবেন আল্লাহর একটা হিকমত, যেই যুগে যেই সময়ে পৃথিবীর যেমন চাহিদা ছিল, আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে যাকে পাঠিয়েছেন তাকে সেই কোয়ালিটিতে ভরপুর করে পাঠিয়ে দিয়েছেন। এবার আমি বলি, মূসা নবী আল্লাহর সাথে কি বলতেন? ওই সময়টা কিসের সময় ছিল জানেন? জাদুঘরের এমন পাওয়ার ছিল যে তারা অদৃশ্যের সাথে কথা বলতো। এখন শয়তানের পক্ষ থেকে মানুষকে দেখাচ্ছে, দেখ আমরা অদৃশ্যে কথা বলি। এখন আল্লাহর পক্ষ থেকে যে আসবে সে যদি অদৃশ্যে কথা বলতে না পারে তাহলে কি টক্কর জমবে? না, আল্লাহ পাক মূসা নবীকে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগ কোনটা ছিলেন জানেন? তখন সৌন্দর্যের বাহাদুরী, যে যত সুন্দর তার দাম তত বেশি, তার মর্যাদা তত বেশি। আল্লাহ নিজের পক্ষ থেকে যাকে পাঠালেন ইউসুফকে সুন্দরের সুন্দর বানিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই যুগে যেমন চাহিদা সেই যুগে তেমন সৃষ্টি। এই আমাদের নবীকে আল্লাহ কোন যুগে পাঠাইছেন জানেন? যে যুগে ভবিষ্যৎবাণী করা হতো। আলহামদুলিল্লাহ। কাফেররা সবসময় কি করতো, এটা আপনারা সহজে বুঝবেন, ওই অনেকে আছে না তারকা নিয়ে গবেষণা করে, ওই বিভিন্ন জ্যোতিষ আর কি, জ্যোতিষ, এই জ্যোতিষের বাপটা বেশি ছিল, ভবিষ্যৎ বলে দিত। তো আচ্ছাই রে হয়ে গেল আর তোমার এন এন এন, অর্থাৎ তুই আর তো অন্য জন আচ্ছাই হয়ে ফেলে ইউ, তোমার আর তোর অবস্থা কি জ্যোতিষ বিজ্ঞানের, অর্থাৎ গোপন খবর বলে দেওয়া, অদৃশ্যের খবর বলে দেওয়া, ভবিষ্যতের একটা বাণী বলে দেওয়া। এখন ওই পক্ষে ওই সময়ে যদি আল্লাহর পক্ষ থেকে কেউ আসে, ওনাকে সেই জ্ঞানে মাহের হতে হবে, না হয় কঙ্কর টিকতে পারবে না। মূসা আলাইহিস সালামের যুগটা কেমন বলেছিলাম? ওইটার মধ্যে একটা কালামের একটা বাহাদুরি ছিল, জাদুর একটা বাহাদুরি ছিল, তাই আল্লাহ পাক ওনাকে এমন একটা লাঠি দিয়েছেন যেটা ফেললে সাপ হয়ে যেত। তাহলে একজনে একজনে জাদু দেখাচ্ছে, দেখেন একজনে জাদু দেখাচ্ছে ফুলটাকে নিয়ে এটাকে মাটি বানায় ফেলছে, এই একটা লেভেলের জাদু। আরেকজনে মাইক একটাকে নিয়ে টিস্যু বানায় ফেলছে, এটা একটা জাদু, কিন্তু কেউ প্রাণ দিতে পারে না। কিন্তু মূসা যখন এটাকে ফেলছে, লাঠিটা প্রাণহীন, লাঠিটা প্রাণী হয়ে গেছে, এর চেয়ে বড় জাদু আর হতে পারে না তাদের দৃষ্টিতে। মূসা নবী জিতে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। টেকনিকটাকে বুঝতে পেরেছেন? যে যুগে যেমন চাহিদা আল্লাহ তেমন ভাবে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিনের যুগটা ছিল হচ্ছে অদৃশ্যর জ্ঞানের খবর। সুবহানাল্লাহ। নহর আল্লাহ যখন নবীকে পাঠালেন, যখন নবীর বয়স 5 বছর, আল্লাহ পাক বলে যে আপনি চুপ করে থাকেন। 6 বছর আল্লাহ বলে যে চুপ। 12 বছর কয় চুপ, খেয়াল করবেন কয়। 15 বছর কয় চুপ। 20 বছর নবী বলে আল্লাহ যে কাজে আসছি সেটা বলবো না, কয় চুপ। অন্যের 100 দিন আমদার 1 দিন। এই কথা যদি কোনো আকলদার বুঝতে পারে তার আর বিবেকে দ্বিতীয় প্রশ্ন আসবে না। অন্যের 100 দিন আপনার 1 দিন, একটু পরে আপনারা নিজেরাই বলবেন আমার বলার দরকার নেই, কারণ আপনি তো আপনারা তো জানেন আমি বলি কম বলাই বেশি, আর আমি অযৌক্তিক কোনো কথা সাপোর্ট করি না। এবার একটু খেয়াল করবেন হাবিব, অন্যদের 100 দিন আপনার 1 দিন, 22 বছর। নবী বলে জাল্লা বলি গোপন খবর, তারা তো সবাই আমাকে আব্দুল্লাহর বেটা না জানে, নবী যেটা জানে না বলার দরকার নাই, চুপ থাকেন। ওমা 30 বছর, 35 বছর, 37 বছর, 40 বছর। এবার আল্লাহ আমাদের নবী বলে আল্লাহ 40 বছর কি তো দদি মহত্তে, 40 বছর কি মনদ মৃত্যু দুঃখ জামের কেতে তোমার হতা হইন্য হারি দিছিল্লে হইতো মন হত্ত। আল্লাহ হত্ত আছে জন অনুমতি দিলাম, আজ অতন হওয়া শুরু করুন। নিয়ামত আগে থেকে দিয়ে পাঠিয়েছেন, প্রকাশ করার অনুমতিটা 40 বছরে দিয়েছেন। হাই হাই হাই, বুঝার তো চেষ্টা করেন। কার্ড আগে থেকেই দিয়ে রেখেছেন, কিন্তু সেই কার্ডটাকে দেখানোর ক্ষমতা অনুমতি দিয়েছেন 40 বছরে। এর আগে থেকে কার্ডটা ছিল, একটু বুঝবেন, কার্ডটা জোরে বলেন, কাটটা এর আগে যে আপনার সিনা শাক হয়েছে, যদি নবী না হতো সিনা শাক করতে গেলে তো মরে যেত। নবী আগে থেকেই ছিল, কিন্তু নবুয়াত প্রকাশ করার ক্ষমতা আল্লাহ পাক অনুমতিটা 40 বছরের পরে দিয়েছেন। কেন? এবার আসেন, আদম থেকে ঈসা, মনোযোগ আছে সবার?
এই মনে করেন সারা বাংলাদেশ একটা পৃথিবী, বাংলাদেশকে একটা পৃথিবী মনে করেন। আল্লাহ পাক আদমকে দায়িত্ব দিলেন, আদম তোমার দায়িত্ব হচ্ছে ফেনী, বরিশালের মানুষের দায়িত্ব তোমার না, ফেনীর যারা আছে তাদেরকে তুমি ইসলাম প্রচার করো, এটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। মুসা তোমার দায়িত্ব হচ্ছে নোয়াখালী, তুমি নোয়াখালী নিয়ে থাকো। ইউসুফ তোমার দায়িত্ব হচ্ছে টাঙ্গাইল, তো এই দাউদ তোমার দায়িত্ব হচ্ছে ময়মনসিংহ, খুব খেয়াল করবেন ময়মনসিংহ। হযরত ইউসুফ তোমার দায়িত্ব হচ্ছে সিলেট, হযরত ইমরান তোমার দায়িত্ব হচ্ছে জাফলং, এই দানিয়াল তোমার দায়িত্ব হচ্ছে রাজশাহী। প্রত্যেকটা জগ নবীকে আলাদা আলাদা সেক্টর দান করেছেন, আলাদা আলাদা জেলা দান করেছেন, সময় দিয়েছেন বেশি। হজরত নূহ আলাইহিস সালাম 950 বছর এই ফেনী এলাকায় শুধু 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, তাহলে সময়ও পেয়েছেন বেশি, জায়গাও ছোট। সময় পেয়েছেন, জোরে বলতে হবে সময় পেয়েছেন, জায়গা হচ্ছে, জায়গা হচ্ছে, কিন্তু আপনার আমার নবীর বেলায় যখন আসলো, নবীর যখন 30 বছর 35 বছর আল্লাহ বলতে দেয় না, আমার নবী বলে আল্লাহ সময় তো চলে যাচ্ছে, এবার 40 বছর বয়সে আল্লাহ পাক বললেন হাবিব এবার থেকে আপনার দায়িত্ব শুরু, আপনার বলা শুরু, আপনার দাওয়াত শুরু, আপনার দাওয়াত শুরু। আল্লাহ আমার এরিয়া জানি কোনটা, আল্লাহ আমার এরিয়া কি চট্টগ্রাম, আল্লাহ পাক বলে জানা, আল্লাহ আমার এরিয়া কি ঢাকা বলে জানা। সারা বিশ্ব আপনার এরিয়া, সারা বিশ্ব আপনার এরিয়া, জমিন আপনার এরিয়া, আসমান আপনার এরিয়া, পাহাড় আপনার এরিয়া। আল্লাহ তো আমার সময় কদ্দূর বলে যে 23 বছর, বুঝেন নাই, বুঝেন নাই, আপনাকে সময় দিব 23 বছর, দায়িত্ব হচ্ছে সারা পৃথিবী, অন্যদেরকে সময় দিছি 900 বছর, দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম। তুই ইন্ন বুঝে কেন কি কোনো সমস্যা না? না মুসা তোমার হায়াত দিয়ে দিই এত বছর, জাগাল দিয়ে দূর নবীর বেলা থদে অনার হায়াত দিম দে তোর, জাগাল দিয়ে তোর ওমা একই হাম একই হাম। সময় হমল এত বড় জায়গা কবর দন সম্ভব না? এন্ড আবার ইন্টারনেট, তুই নম্বর ইন্টারনেট ভিডিও ফেসবুক ক্যাং করি সম্ভব? আল্লাহ তাইয়েন দেখাইতাম সাইদ দেরি জগতরে জিয়ান অনে ভারণ ইন আর কেউ না ভারে ডর করে সুবহান আন নবী মাত্র শুরু গজ্জিত হয় 1 বছর যাই না ভারে এন আফ্রিকা তুন সলির বেলালে হাফসি ইসলাম আফ্রিকাত গই গই, ইসলাম মিশরত গই গই, কিরে পাসপোর্ট সারা বেগিন সারা যার গই আল্লাহ দে ইবে হাবিবুল্লাহ ইবে আদম সফিউল্লাহ নয় এর প্রমাণ করে দিয়ে দিন অর করে হল সুবহানাল্লাহ। আপনি যদি আপনার জ্ঞানে নিরপেক্ষ বিচারকে, এই কথাটা মনে রাখবেন, আপনি যদি আপনার জ্ঞানে নিরপেক্ষ বিচারকে বিচারক হয়ে আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আদল করেন, ন্যায় বিচার করে যদি বিবেচনা করেন, আপনার বিবেক বলতে বাধ্য হবে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হ্যায়, যার কোনো দিকে কোনো তুলনা নাই তিনি আপনার আমার নবী রহমতুল্লিল্লাহ। এবার আয় কেন প্রশ্ন করছো মারা কেন বুঝি বুঝি উত্তর দিবেন, উজুর জানে এ হতান কি বদনাম না প্রশংসা? আ হইতো না নরা হন না উজুর না জানে ইন হার উজুরের বেলা নাকি বেগুনের বেলা? এবার হন নবী জানে প্রশংসা না বদনাম? নবী না জানে তো অনে নবীর উম্মতেই বদনাম করতে লাগে গুন্দ ভাই অনেতে দুধ জানান বদনাম হারে হয় সুনাম হারে হয়। এবার আরো সহজ করে দি, প্রত্যেকজন জগত মিদি দুই দল তাহে হয় দল, আজিও মাহফিল তো দুই দল, কে হদ্দে গর কে হদ্দে প্রত্যেক মিকে হয় দল, ফুটবল খেলা তো নমাতের হ্যাঁ না 300 এতে ইয়ে লাগাই দো হ্যাঁ না, চুপ করে বই দেখি দে 300 এতে না লাগাই ফানলার ইতে যাতে 200 তুললি ইতারা হবো দে মিটিং ডাক হতে কি ইমার্জেন্সি মিটিং হতে ইতে 200 তুললি দে 201 তুলম ফরিব দে ব্রাজিল আছে না নাই শেষ পর্যন্ত কেউ কে আর বিল্ডিং না দেখে শুধু দেখা দেয় ফতাকা আর ফতাকা ফতাকা আর ফতাকা ঠিক না বেটি? এবেলাইন প্রত্যেক মিকে হয় দল নবী যাতে আসিল তো দুই দল উগল দি ফককে আই অনার তুন ইনতাম সাই দুগল দি ফককে আই অনার তুন উনতাম সাই দাই হইতা না অনারা হইবেন। আচ্ছা নবীর ফককের যেহন একজনের নাম হন, নবীর ফককের যেহন একজনের নাম হন আমি নুনি তো আর কেন জোরে তাহলে অনারা নবীর ফক্কের একজন বাসাই করছেন আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ। আচ্ছা নবীর বিফক্কে একজনের নাম হন, আচ্ছা তাহলে নবীর ফক্কে নবী বলদি মাসকান দি ই বলদি ফক্কে ই বলদি বিফক্কে ই বলদি আবু বকর ই বলদি আবু জাহেল ঠিক আছে না? আচ্ছা অনারা হন্নত যাবেন
এক নম্বর না দুই নম্বর? ওনারা কেন সুপ্তা হন? সাম্মর গুণ সুপ্তা হন? আর ভাই ফিসনের গুণ হন সাই? এক নম্বর না দুই নম্বর? আবু বকর সিদ্দিক দলত হন যাবে না? এক তুলন বাস, আল্লাহ কবুল করুক, আমিন। এবার আবু বকরের তো মুখ আছে না? আবু জাহেলের তো মুখ আছে? আবু জাহেলের তো, আবু বকরের তো মন আছে না? আছে। আবু জাহেলের তো মন আছে। এবার হার মনে কি হতা হরসন আই অনারার হইম ইন হার হতা উত্তর অনারা হন নবী কিচ্ছু ন জানে, অন্য নবী জানে ফয়সালা তো কি অনা হন দল যাবে নি অনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একখান হতা মনে রাখবেন আল্লাহ বেগিন জানে হাসরত মিতি বেগুন এক জায়গা গড়ি হব দে আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি তুজসে ওর জান্নাত সে কিয়া মতলব মুনাফিক দূর হো হাম রাসূলুল্লাহ কে ওর জান্নাত রাসূলুল্লাহ কে হজ্জে না শুধু অনার আজে বাবি বেন দে আবু জাহেল যেহেতু জিন্দে আছিল কিছু না কিছু হইত কিরে নমাতে কা আবু বকর যেহেতু জিন্দে আছিল কিছু না কিছু হইত সাই অনে মনের মাদনি মিশানো রং দিয়ে রে অনে কিছু লেহা লেহিবেন ইত লেবেন দা আবু জাহেল ইত লেবেন দা আবু বকর সাই নবী সম্পর্কে আবু জাহেল কি কি হইত রে দেবেন দা অনার মনে হবু দে নবী কিছু ন জানে নবী বে আরান নান নবী বে ফসি গি নবী বে ন জানে ই বেকিন দেবেন আবু জাহেল হই দে ইন বেগিন কোন হই দে এবেলাইন বাস্তব বাস্তব প্রমাণ বাস্তব প্রমাণ আইন যে যারে ভালোবাসে যে যারে কেন মাতন না যে যারে ভালোবাসে যে যারে ভালোবাসে অন্তরত্তুন উগ্র ভালোবাসা সুকুত্তুন উগ্র ভালোবাসা অন্তরত্তুন মনত রাখবেন আর সমাজ মিদি বেগুন ভালোবাসা চায় কিন্তু ভালোবাসা কেউ না পায় কিল্লে হত্যার নি মনত রাখবেন এই জিনিস বিশেষ করে আর ফোয়া আর ভাই বই নকল ইন কেয়াল রাখবেন ইন আর হতা না মনোবিজ্ঞান আর হতা হষ্টন্ন নরতন মানুষ সদ্দুরই আয় তো না জানিস কেন তুলি দেখুন সব ভাই সদ্দুরই ও আল্লাহ রে এদুন ন দেখার দেন ডতি দিকে দে আই লাভ ইউ আর ন হয় আই লাভ ইউ ন হয় হ্যাঁ আই লাভ ইউ টু একজন হয় তার গুণ না হর প্রজেক্ট তো দুও ফিসুদি আল্লাহ কবুল করক এই মহাব্বতের কবুল করক এবার সহ্য বাদন তর্ক বাদন দলাদলীয় বাদন আজি যাইরা অনে নবীর পক্ষে থাকবেন না ইনশাল্লাহ দলত নতুন জনদরহার নাই হনু গুরুভূত জনদরহার নাই অনে হবেন দা আবু বকর হযরত আবু হযরত আবু বকর আবু জাহেল এবার আবু বকর হতালে হইবেন আবু জাহেলের হতালে হইবেন দেবেন দে আবু জাহেলের হতা বেগিন অনেক দুনিয়াত পাইবেন আবার আবু বকরের হতাও দুনিয়াত পাইবেন এবার অনেক দল মিলেবেন হন দলর হাসে আবু বকরের হতা পাইন হন দলর হাসে আবু জাহেলের হতা পাইবেন তারপর অনর ইচ্ছে হন দল যাবেন না ন যাবেন শেষ আর হন হজ্জা আছে না? না। এবার অনে হন চাই নবী সুন্দরী আবু জাহেলে হই বলে হন চাই? না। মনের কি মনে হয় নবী বহুত সুন্দর ইন আবু জাহেল হইতে পারিব না? মা নবী বে কিন জানে ইন আবু জাহেল হব না? নবীর আল্লাহ বহুত কিছু শিখে ইন হব না? তে সবসময় কি হইবে? আচ্ছা এবার উনন ভালোবাসা হারা হইন হইতাম যাই দি টুরু লাভ খেয়াল করজন যে ভালোবাসা একটু খেয়াল করবেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন যে ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে সে ভালোবাসা বেশি দিন টিকে না মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে তো সত্যিকার ভালোবাসা কি জানেন যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায় অনুভব থেকে হয়ে যায় নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না না আপনার হাসি দেখে হয়েছে না আপনার চোখ দেখে হয়েছে না আপনার ব্যবহার দেখে হয়েছে কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো আপনি ভালোবাসা শুরু করলেন যেটা আপনি দেখেন নাই না দেখে ভালোবাসা শুরু করেছেন দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না
মনে রাখবেন এটা রহমানের দরবার থেকে, স্বামীর অন্তরে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীর জন্য আশা ভালোবাসা। কেমন ভালোবাসা! এই ভালোবাসা কখনো ডিভোর্স আনবে না, কারণ সে সারা জীবন কেটে যাবে কেন ভালোবাসে, কেন ভালোবাসে এই কারণ খুঁজতে খুঁজতে জীবনেই চলে যাবে, জীবনেই শেষ হয়ে যাবে, ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। যে ভালোবাসা শুরু হয় চেহারা দেখে, এই চেহারায় অ্যাসিড মারেন ভালোবাসা শেষ, এই চেহারা ব্ল্যাক হয়ে যাক ভালোবাসা শেষ, যে কথা শুনে আপনি ভালো প্রেমে পড়েছেন সেই কথার মধ্যে রস কমে গিয়েছে ভালোবাসা শেষ। আমার অনেক ভাই বোনের একটা প্রশ্ন করে, নিজে নিজে একটু ভাবে যে আগে ভালোবাসাটা এমন ছিল, কেউ কারোর সাথে কথা না বলে ছাড়া থাকতে পারতাম না, রাতের পর রাত কথা বলতাম, কিরে সময়ের তালে তালে এমন হচ্ছে কেন? আমি শুধু এতটুকু বলবো ভাই, এতটুকু বলবো বোন, আমরা মানুষ, আমাদের কিছু চাহিদার লিমিট আছে। যে পালসারের জন্য পাগল সে ছেলেটাও একসময় পালসারের দিকে তাকায় না, কারণ মানুষ সবসময় নতুন জিনিস চাইতে থাকে, চাইতে থাকে, চাইতে থাকে, একবার পেয়ে গেলে সেটার আর কোনো দাম থাকে না। দেখবেন আপনি যাকে দাম দিবেন সে আপনাকে দাম দিবে না, আপনি যাকে দাম দিবেন না সেই আপনাকে দাম দেয়। এটা হচ্ছে দুনিয়ার থিওরি, এটা আপনাকে বুঝতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে, আগে ভালোবাসা ছিল একরকম এখন হয়েছে অন্যরকম। আপনি আপনার ভিতরে যে নিয়ামত আছে, বিপরীতের কাছে যে নিয়ামত আছে, সেটা যদি সময়ের আগে বেশি পেয়ে যান এই আকর্ষণ আর থাকবে না। আকর্ষণ না থাকলে সেখানে কোনো সম্পর্ক থাকে না, যার কারণে অটোমেটিক সেটা দূরত্ব চলে আসে। সেজন্য বিয়ের আগে যারা বিয়ের পরের কাজটা আগে করে ফেলে, তাদের বিয়ের পরে আর কোনো শান্তি থাকে না, সম্পর্ক থাকে না, কারণ কি, নিয়ামত আগে থেকে নিয়ে নিয়েছে। মনে রাখবেন, নিয়ামতকে হেফাজত করবেন, এই নিয়ামতকে যত সেভ করবেন আপনার ইজ্জতও বাঁচবে, আপনার সম্মানও বাঁচবে, আপনার সুখ খুঁজতে হবে না, সুখ এটা আপনার কাছে আসতে থাকবে। বলেন এখানে আমি একটা মেসেজ দিতে চাই সকলের উদ্দেশ্যে, বিশেষ করে আমার ভাই বোনদের উদ্দেশ্যে। একটু খেয়াল করবেন, মনোযোগ আছে তো সবার? আছে। মনোযোগ আছে তো সবার? আছে। আর একটু জোরে, মনোযোগ আছে তো? আছে। যারা অবিবাহিত তাদের মনের চিন্তা কখন বিয়ে করব, আর যারা বিয়ে করছে তাদের মনের চিন্তা কেন বিয়ে করলাম, যারা বিদেশ যেতে পারে নাই তারা ভাবছে কখন বিদেশ যাব, যারা বিদেশ গিয়েছে তারা বলছে জীবনে অনেক বড় একটা ভুল করলাম, যারা চাকরি পায় নাই তারা হতাশায় আছে কখন জানে চাকরি হবে আমার, আর যারা চাকরি পেয়েছে তারা বলছে গরু খাটনি খাটছে আমার, এগুলো আর ভালো লাগে না। যাদের ব্যবসা নাই তারা ব্যবসার পলিসি করার চিন্তা করছে, ব্যবসা এস্টাবলিশ করার চিন্তা করছে, আর যাদের ব্যবসা আছে বলে যে এই জীবন আর ভালো লাগে না। যাদের বউ নাই তারা বলে যে কখন জানি বউ আসবে আমার ঘরে, আর যাদের বউ আছে তারা বলতেছে আহারে কেন যে আমি এই ফুলের মালাটা গলায় নিলাম। যাদের স্বামী নাই তারা বলে যে আমার তো কোনো কিছু নাই, আর যারা স্বামী আছে তারা বলে যে স্বামীটা পাওয়ার সাথে না পাওয়া অনেক ভালো। আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, পানেওয়ালা যারা তারাও অসন্তুষ্টি, না পানেওয়ালাও অসন্তুষ্টি, কোটিপতিও অসন্তুষ্টি, গরিবও অসন্তুষ্টি, তাহলে সন্তুষ্টি কারা? তখন ইসলাম উত্তর দেয়, পাও কিংবা না পাও, যতটুকু পাও, কম পাও কিংবা বেশি পাও, সর্বদা যদি সুখী থাকতে চাও, পাও না পাও সর্বদা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকো, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, গেলেও আলহামদুলিল্লাহ, না গেলেও আলহামদুলিল্লাহ, তুমি শুধু আপন রবের প্রশংসা খুশি মনে করতেই থাকবা, তোমার অশান্তি অন্তরে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার এই যে যা আছে কিচ্ছু শান্তি, আজকে থেকে আলহামদুলিল্লাহ বলবেন, কি বলবেন আর একটু জোরে বলেন, আজকে থেকে কি বলবেন আর একটু জোরে বলেন, আজকে থেকে আমরা কি বলবো, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম।